ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অস্ত্রপাচারে যুক্ত থাকার অভিযোগে বসিরহাটে গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি পিস্তল ও 5 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বসিরহাটের ময়লাখোলা এলাকা থেকে 4টি পিস্তল ও 2 রাউন্ড গুলি সহ অরূপ মাইতি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতকে জেরা করে উঠে আসে বিজেপি নেতা বাপিন দাসের নাম এবং সেই সূত্র ধরে গতকাল ঘড়িবাড়ি এলাকার বাড়িতে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অস্ত্রপাচারে যুক্ত থাকার অভিযোগে বসিরহাটে গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি পিস্তল ও 5 রাউন্ড গুলি। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, পুলিশ ঠিক কি দাবি করছে? পুলিশ যেটা বলছে যে বাপিন দাস বিজেপি নেতা, তার সঙ্গে দীর্ঘদিন ধরে বারাঘাট দুরম্ব ব্লকের পরিবারের অস্ত্র ব্যবসায়ীদের যোগাযোগ ছিল। তিনি তাদের থেকে লোক মারফত অস্ত্র এনে বসিরহাট এবং সীমান্তবর্তী এলাকায় এমনকি বাংলাদেশেও অস্ত্র পাচার করতেন এবং বেশ কয়েক বছর ধরেই এই অস্ত্র কারবার করতেন এবং তার এক সহযোগীকে কয়েকদিন আগে বসিরহাট থানার পুলিশ গ্রেপ্তার করে তার কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই তার নাম জানতে পারে পুলিশ এবং গতকাল রাতে তার বাড়ি থেকে তাকে 1টি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কিন্তু বিজেপি নেতার সঙ্গে অস্ত্র পাচারের যোগ স্পষ্ট হওয়ায় অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব, তা যদিও এখনো সে ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ধন্যবাদ সমীরণ।